এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ভিডিওটিতে আজকে আমরা ক্লাস সেভেনের স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের যে নতুন কোশ্চেন সেট দেওয়া হয়েছে মডেল অ্যাক্টিভিটি সেট সেটা আলোচনা করব এর আগে ক্লাস সেভেনের প্রতিটি সাবজেক্টে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এবং পার্ট ফোরের কোশ্চেন সেট আমি সলভ করে দিয়েছি লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে প্রয়োজন হলে দেখে নিতে পারো অথবা চ্যানেলের প্লে গিয়ে সেখান থেকেও দেখে নিতে পারো শুরু করছি কোয়েশন সেটটি প্রথমে দেখো প্রথম অধ্যায় শারীর শিক্ষার মৌলিক ধারণা শারীর শিক্ষার মৌলিক ধারণা এই চ্যাপ্টারটা থেকে কোশ্চেনগুলো আছে প্রথম দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে টিক চিহ্ন দাও একের দাগে তিনটে প্রশ্ন আছে প্রতিটি প্রশ্নের জন্য তিনটে করে অপশান দেওয়া আছে কোনটা সঠিক হবে তার পাশে যে বক্স আছে এই বক্সের মধ্যে টিক করতে বলেছে প্রথমে ইস্টবেঙ্গল ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো একুশ উনিশশো এগারো উনিশশো কুড়ি অ্যান্সার উনিশশো কুড়ি তাহলে এর পাশে টিক দিলাম খ অ্যাথলেটিক্স শব্দটি কোথা থেকে এসেছে ইথানল এথেন্স অ্যাথনল অ্যান্সার হবে তিন নাম্বার যেটা আছে অ্যাথলন এটা হচ্ছে অ্যান্সার গ মোহনবাগান ক্লাব কত সালে সাহেবদের হারিয়ে সিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল অ্যান্সার উনিশশো সালে সিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান নেক্সট দুইয়ের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো এখানে টোটাল চারটে প্রশ্ন আছে প্রথম খেলা মানুষের ড্যাশ প্রবৃত্তি খেলা মানুষের সহজাত প্রবৃত্তি খ গ্রিক শব্দ ড্যাশ থেকে জিমন্যাস্টিক্স কথাটি এসেছে অ্যান্সার হবে জিমনাস ম দন্তান্ন দন্তস্য গ জৈন ধর্ম ড্যাশ মূর্ত প্রতীক হিসেবে বিদ্যমান এটা হবে জৈন ধর্ম জাতীয়তার মূর্ত প্রতীক হিসেবে বিদ্যমান ঘ এনসিসির ড্যাশ রং নৌসেনা বাহিনীর প্রতীক এটা হবে হালকা নীল রং খাতায় তোমরা যখন অ্যান্সার করবে ফুল সেন্টেন্সে অ্যান্সার লিখবে নেক্সট তিনের প্রশ্ন দু এক কথায় উত্তর দাও কথা বলছে খেলা কি অ্যান্সার খেলা হল এমন এক ধরনের বা এক প্রকারের কাজ যা সর্বদা আনন্দদায়ক কখনো কখনো এটিকে জ্ঞান অর্জনের সরঞ্জাম হিসেবেও গণ্য করা হয় শিশুর দৈহিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এটি হলো মানুষের সহজাত প্রবৃত্তি খ প্রত্যক্ষ বিনোদন কাকে বলে অ্যান্সার বিনোদন হলো এমন এক প্রকার কাজ বা ধারণা যা যা দর্শক বা শ্রোতাকে আনন্দ প্রদান করে কোনো ব্যক্তি যখন কোনো কাজ বা বিষয়ে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের মাধ্যমে আনন্দ অনুভব করে তাকে বলে প্রত্যক্ষ বিনোদন সৃজনশীল বিনোদনের একটি উদাহরণ দাও অ্যান্সার একটি সৃজনশীল বিনোদনের উদাহরণ হলো ছবি আঁকা নৃত্য পরিবেশন এগুলো সবই হবে সৃজনশীল বিনোদনের উদাহরণ তারের প্রশ্ন কয়েকটি বাক্যে প্রশ্নের উত্তর দাও তে একটাই আছে এখানে শারীরিক শিক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ করো অ্যান্সার শারীরিক শিক্ষার উদ্দেশ্যগুলি হলো এক নম্বর সুস্বাস্থ্যের মাধ্যমে শারীরিক সক্ষমতা অর্জন করা দু নম্বর দেহ ও মনের সুষম উন্নতি তিন নম্বর বন্ধুত্বপূর্ণ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠা বা গড়ে তোলা এটা গড়ে তোলা লিখবে চার নম্বর অভ্যাস গঠন করা পাঁচ নম্বর আত্মসংযমী হওয়া ও বোধ বৃদ্ধি পাওয়া ছ নম্বর খেলাধুলার নিয়মকানুনের মাধ্যমে আইনের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হওয়া পাঁচের দাগে প্রকল্প দিয়েছে দুটো প্রথম দেখো তুমি সারা বছরে কোন দিন কখন কত সময় এবং কী ধরনের শারীরিক শিক্ষা সূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়েছ এবং তোমার কী লাভ হয়েছে এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করো যেহেতু এই পুরো বছরটিতে সেরকম কোনো অনুষ্ঠান হয়নি যেখানে তোমার এরকম প্রোগ্রাম হবে বা তোমার বিদ্যালয় বন্ধ সুতরাং এই পুরোপুরি যে সূচিটা বলেছে এটা তোমার বাড়িতেই হবে বা হয়তো পরিচিত জনের মধ্যে কিছু তাহলে এখানে চারটে ঘর করবে একটা চার্টের মতো করবে চারটে ঘর করবে কোন দিন কখন কত সময় কি ধরনের কি ধরনের বলতে শারীরিক শিক্ষা তো বিভিন্ন ধরন আছে বিভিন্ন নামও আছে সেগুলোর তো সেগুলো করে করবে এবং এখানে যে লেখা আছে তোমার কি লাভ হয়েছে এটা আমি একরকমভাবে লিখেছি তোমরা দেখো সেটা তোমরা যদি এর এক্সট্রা কিছু বেনিফিট পেয়ে থাকো তোমরা অবশ্যই সেটা লিখবে ঠিক নিয়মিত শারীরিক শিক্ষার ফলে আমি সুস্বাস্থ্য লাভ করেছি নিয়মিত শারীরিক শিক্ষা পাঠের একঘেমি দূর করে তাই এর সাহায্যে আমি পড়াশোনায় আরও মনোযোগী হতে পেরেছি নিয়মিত শারীরিক শিক্ষা মন মেজাজ ভালো ও সুস্থ রাখে তাই যে কোনো কাজে সহজেই উৎসাহ পাওয়া যায় বিভিন্ন চারিত্রিক গুণাবলী অর্জনের জন্য শারীরিক শিক্ষাকে অভ্যাসে পরিণত করা উচিত নেক্সট খ দেখো করোনা ভাইরাস বিষয়ক একটি স্বাস্থ্য সচেতনতা পোস্টার তৈরি করো এটা পোস্টার তৈরি করতে বলছে মানে এটাকে ছবি তোমাকে অবশ্যই আঁকতে হবে ফার্স্ট আমি করোনা ভাইরাস সম্পর্কে কিছু লিখে নিয়েছি দেখো ভাইরাস ডিজিজ দু বা কোভিড নাইন্টিন আমি এটা বাংলায় লিখেছি রোগটি সদ্য আবিষ্কৃত এক ধরনের করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট সংক্রামক রোগ উপসর্গ জ্বর শুকনো কাশি গলা ব্যথা স্বাদ বা গন্ধ না পাওয়া শারীরিক দুর্বলতা ইত্যাদি যদিও এই রোগটির অনেক উপসর্গ আছে কিন্তু যেগুলো মেন মেন উপসর্গ সেগুলো লেখার চেষ্টা করেছি সচেতনতা তৈরি করতে বলেছে তাহলে আমাদের অবশ্যই এরকম একটা পয়েন্ট করা উচিত যে সচেতনতায় কী কী করণীয় আমি লিখেছি সচেতনতায় যা যা করণীয় এক নিয়মিত ভালো করে বারবার হাত ধোয়া অবশ্যই এটা লিখবে অ্যালকোহলযুক্ত সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে অ্যালকোহলযুক্ত সাবান বা হ্যান্ডওয়াশ উপরে লিখলাম তার লাইনটা কি হলো নিয়মিত ভালো করে বারবার হাত ধোয়া অ্যালকোহলযুক্ত সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ঠিক আছে নেক্সট অপরিষ্কার হাত দিয়ে নাক মুখ চোখে স্পর্শ না করা তিন নম্বর অতিরিক্ত জনসমাগম এড়িয়ে চলা চার নম্বর বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা পাঁচ নাম্বার সর্বদা শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে ছ নম্বর রোগের লক্ষণগুলি প্রকাশ পেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া সাত নাম্বার গণপরিবহন ব্যবহার করলে বা বাইরে থেকে বাড়িতে প্রবেশের সময় পোশাক পরিচ্ছদ বদল করে জীবাণুমুক্ত হওয়া প্রয়োজন যে সমস্ত কাজ করা উচিত নয় বা যা যা করণীয় নয় দুটোর মধ্যে যে কোনো একটা লিখবে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়া মাস্ক না পরে বাড়ির বাইরে না যাওয়া যত্র তত্র থুথু না ফেলা মুখ নাক না ঢেকে প্রকাশ্যে কাশবে না বা হাঁচবে না রোগের লক্ষণগুলি প্রকাশ পেলে অবহেলা না করা ঠিক আছে এই পাঁচের ক্ষয়ের প্রশ্নটা শুরুর আগেই মানে প্রথমেই এরকম একটা করোনা ভাইরাসের ছবি এঁকে নিতে পারো এবং সাথে এই এইরকম একটা ছবিও এঁকে নিতে পারো যে পুরো পৃথিবী এবং তাকে মাস্ক পরানো অবস্থায় আছে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো শেয়ার করো ভিডিওটিকে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ